নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনাদের সামনে একটা নোটিফিকেশান তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানে বলা হয়েছে যেটি সেটি আমি অতি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ এখন যেহেতু করোনার পরিস্থিতি অনেকটা আয়ত্তের মধ্যে আছে এবং সমস্ত জায়গায় স্কুল কলেজ অফলাইনে শুরু হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে নোটিফিকেশানটা দেখছেন এই আগামী তেসরা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ থেকে সমস্ত অফলাইনে ক্লাস শুরু হবে পিজি এবং ব্লিশের এবং সেই নোটিশে সেটাই বলা আছে সেটা আপনারা দেখে নিন এছাড়া সমস্ত কলেজের যে ইউজি এবং যারা পিজিতে পড়ছেন আপনাদের অনলাইনে যেভাবে ক্লাস চলছে কিন্তু ঠিক একইভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওই ক্লাসগুলো চলবে ঠিক আছে একইভাবে অনলাইনে চলবে এবারে কোনো কলেজ কর্তৃপক্ষ যদি অফলাইনে করতে চায় সেটা অসুবিধা নেই কিন্তু ইউনিভার্সিটি ওয়ে যেভাবে চলছে ওইভাবে অনলাইনে ওরা ক্লাস দিয়ে যাবে এছাড়া আপনারা এস যে স্লিপ আর কি আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিংবা বইয়ের যে বইয়ের যদি কোনো সমস্যা থাকে সেগুলো ওয়েবসাইটে যেভাবে অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইনেই সেগুলো পরিষেবাগুলো পেয়ে যাবেন সেগুলো প্রিন্ট আউট করে নিতে পারেন বা অনলাইনে পড়াশোনা করতে পারেন এছাড়াও যদি স্টাডি সেন্টারে বই অ্যাভেলেবেল না থাকে নোটি আপনারা যে নোটিসে যদি আপনারা বই না পেয়ে থাকেন ইউনিভার্সিটি ডাইরেক্টরকে আপনারা মেল করতে পারেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি ওয়েবসাইটে এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি দিয়ে দিয়েছে এখানে ওই মেলে আপনারা মেল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং বিডিপি এবং ইউজি যে অফলাইনে ক্লাসের জন্য নিজ নিজের স্টাডি সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে কর্তৃপক্ষ কীভাবে সেটা মেনটেন করবে তাদের ওপরে যদি কারো কোনো রকম সমস্যা থাকে তাহলে সে ব্যাপারে ইউনিভার্সিটিতে আপনারা মেল করে সমস্ত সমস্যার কথা জানাতে পারেন এই হলো সারমর্ম মর্ম তবুও আপনারা নোটিশটা ভালো করে দেখবেন ওয়েবসাইটে দেওয়া আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকুন